খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের কাছে এই নির্বাচনের শুরু হওয়ার আগে থেকে এবং এই মুহূর্তে 25 তারিখ, মানে আগামী পরশু দিন, ষষ্ঠ দফার নির্বাচন হবে সারা ভারতবর্ষ জুড়ে। এবং আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত গ্রাউন্ড জিরো লেভেলের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আপনারাই বিচার করবেন যে আমাদের প্রচেষ্টা কতটা পজিটিভ ছিল। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি দিল্লিতে। দিল্লির 7টা লোকসভা আসনের নির্বাচন হতে চলেছে আগামী পরশু। দর্শকদের বলে রাখা ভালো যে দিল্লির 7টা লোকসভা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবারে তাদের 6 জন হেভিওয়েট নেতা নেত্রীদের টিকিট কেটে দিয়েছেন, তার জায়গায় নতুনরা এসেছে। একমাত্র নর্থ ইস্ট দিল্লি, মানে উত্তর পূর্ব দিল্লিতে, মনোজ তিওয়ারি স্টার প্রচারক বিজেপির, ওনাকে সরাননি, উনি আছেন। কিন্তু এবারে ওনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, হেভিওয়েট ক্যান্ডিডেট, আম আদমি পার্টি এবং কংগ্রেসের সংযুক্ত জোটের প্রার্থী হচ্ছে কানাইয়া কুমার। সেই কানাইয়া কুমার লাগাতার হুমকি দিয়ে চলেছে যে এবারে মনোজ তিওয়ারি আর হ্যাটট্রিক হবে না। কিন্তু সাধারণ মানুষ এত কিছু নেয়ের মধ্যে মনোজ তিওয়ারি তার নিজের কেন্দ্রে অনেক কিছু কিছু ভালো কাজ করেছেন। আমরা 1971 সালের একজন সৈনিক এবং এখন উনি বুরারির একজন গ্রাম প্রধান বলা যেতে পারে, ওনার থেকে জিজ্ঞাসা করলাম, উনি যে কথা জানালেন যে কানাইয়া কুমার যে সমস্ত উক্তি করেছে ভারতীয় সেনা সম্বন্ধে এবং ভারত মায়ের সম্বন্ধে, সেখানে দাঁড়িয়ে দিল্লির, উত্তর পূর্ব দিল্লির বাসিন্দারা কিন্তু কানাইয়া কুমারকে একটা খুব একটা ভালো চোখে দেখছে না। অতএব আশা করা যেতে পারে মনোজ তিওয়ারি হ্যাটট্রিকের লোক কে এগোচ্ছে, কিন্তু একটু নার্ভাস কানাইয়া কুমারের জন্যে। তার সাথে অ্যান্টি ইনকামবেসি বা প্রতিষ্ঠান বিরোধী তো আছেই ইস্যুগুলি। এবং এবারে নতুন দিল্লিতে দাঁড়িয়েছেন সুষমা স্বরাজ, মাননীয় জননেত্রী মমতা ব্যানার্জির একজন পরম বান্ধবী বলা যেতে পারে, ওনার মেয়ে। এবং তার বিপরীতে দাঁড়িয়েছে সোমনাথ ভারতী, আপ কংগ্রেসের যৌথ প্রার্থী। সারা দিল্লিতে এত বেশি তাপপ্রবাহ চলছে যে মানুষের অবস্থা সত্যি ত্রাহি ত্রাহি রব। এরকম প্রাকৃতিক নিষ্ঠুরতাকে অগ্রাহ্য করে আমাদের পুরো টিম সারা দেশ জুড়ে কাজ করছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর নির্বাচন নিয়ে যেন কোনো রকম রক্তক্ষয়ী ঘটনা না ঘটে, কোনো মায়ের কোল যেন খালি না হয়, সেই বিষয়টা দেখে এগিয়ে চলুন। যে যার নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন এবং ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাকে মজবুত করুন।